ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রয়াত মেয়র আনিসুল হকের নামে নারী উদ্যোক্তাদের জন্য 7 মাসের প্রশিক্ষণ চালু হয়েছে। প্রকল্পটির নাম আনিসুল হক কোহর্ট ফর গ্রোথ অব উইমেন এন্টারপ্রেনিয়র্স। আনিসুল হক ফাউন্ডেশনের পৃষ্ঠপোষকতায় এই প্রকল্পটিতে প্রশিক্ষণ নেবেন সারা দেশের 34 নারী উদ্যোক্তা। সাইফুল শাহিনের রিপোর্ট। এক দশকের ব্যবধানে দেশে নারী উদ্যোক্তা বেড়েছে দ্বিগুণেরও বেশি, কিন্তু নারী হিসেবে ব্যবসা করার ক্ষেত্রে বাধাও বাড়ছে, ফলে এগোতে পারছে না অনেক নারী উদ্যোক্তা। প্ল্যাটফর্ম খুবই ভালো একটা জায়গা, যেখানে এসব নারীদের উদ্যোগকে এগিয়ে নিতেই শুরু হলো আনিসুল হক কোহর্ট ফর গ্রোথ অফ উইমেন এন্টারপ্রেনিয়র্স প্রকল্প। আনিসুল হক ফাউন্ডেশনের পৃষ্ঠপোষকতায় প্রকল্পটির সঙ্গে আরও আছে বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক ও চাকরি খুঁজবো না চাকরি দেব প্ল্যাটফর্ম। অলরেডি যারা ব্যবসায় আছেন এবং তাদের ব্যবসাটাকে আরও প্রসার করতে চান, এরকম নারী উদ্যোক্তাদের বিভিন্ন রকম সাপোর্ট দেওয়ার জন্য আমরা এই আয়োজনটি করেছি। এখন 80% আছি আমরা, এই ট্রেনিংটার মাধ্যমে আরও 100% আমরা আগে যেতে পারব। এটা আমাদের জন্য মানে অনেক বড় একটা সুযোগ যে আনিসার একটা ফাউন্ডেশনে আমরা সুযোগ পেয়েছি। আমাদের জন্য আনিসুল হক এই ফাউন্ডেশনের প্রশিক্ষণটা খুবই ইফেক্টিভ হবে বলে আমি মনে করছি। সব বাধা পেরিয়ে নারী উদ্যোক্তাদের এগিয়ে যাওয়ার আহ্বান জানান বক্তারা। কিভাবে আরো অন্যদেরকে বড় করা যায়, অন্যদেরকে চেষ্টা করা যায়, অন্যদেরকে এগিয়ে নেওয়া যায়, সেটা নিয়ে কিন্তু আমাদের কাজ। তো আমরা ওনাকে মনস্মরণে রাখবো, মনে রাখবো যেন ওনার স্বপ্নগুলো আপনাদের মাধ্যমে প্রতিষ্ঠা হয়। যা আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন হচ্ছে আনিসুল হকের কর্মকাণ্ডগুলো থেকে শেখা, একইভাবে আনিসুল হকের বক্তব্য প্লাস ট্রেন্ড কোন দিকে যাচ্ছে টেকনোলজি, এই দুটাকে কিন্তু আমার কম্বিনেশন করতে হবে। আনিসের কথা বারবার আমরা সকলে স্মরণ করছি, কিন্তু একটা শাহজাহান কজন পড়েছেন জানি না, বলে যে তোমার কীর্তির চেয়ে তুমি যে মহৎ, তাই তব জীবনের রথ পশ্চাতে ফেলিয়া যায় কীর্তিরে তোমার বারংবার, চিহ্ন হেথা পড়ে আছে তুমি হেথা নেই। তাহলে বোঝেন যে চিহ্নটা পড়ে আছে, মানুষটি চলে গেছে, কীর্তিটা বড়, কিন্তু কীর্তির যদি কোনো কন্টিনিউয়েশন না থাকে, আপনারা যদি স্বপ্নটাকে ধরে না রাখেন, তাহলে কিন্তু যে স্বপ্নের জন্ম দিয়েছিলেন তার কিন্তু অপমৃত্যু হবে। মনে রাখতে হবে যে কীর্তি অথবা কোনো একটি জায়গা স্থানটা একদম জরুরি না, কিন্তু কাজটা জরুরি। 7 মাসের এই প্রকল্পে দেশের 34 জন নারী উদ্যোক্তা প্রশিক্ষণ পাবেন। ব্যবসা বৃদ্ধির দিক নির্দেশনা ও প্রশিক্ষণ দেওয়া হবে বিভিন্ন সেশনে। সাইফুল শাহিন, নাগরিক, ঢাকা।